দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হামলা করতে পারে চীন পাকিস্তান, দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের। ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না। তিন আরব দেশের কাছে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। ডলারের ব্যবহার বাদ দেওয়ার চিন্তা করছে রাশিয়া, চীন পশ্চিমাদের জন্য সতর্কবার্তা। এদিকে ভারতে হামলা নিয়ে পাকিস্তানের খবর ভিত্তিহীন বলছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতে দ্বিমুখী হামলা। চীন এবং পাকিস্তান যদি হামলা চালায় তাহলে নিমিষেই ভারত ধ্বংস হয়ে যেতে পারে, যে কারণে চরম আতঙ্কে থাকে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। কারণ চীন এবং পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। যতই ভারত পরমাণু শক্তিধর দেশ হোক, যদি দুই দেশ থেকে হামলা চালানো হয় নিমিষেই ভারত ধ্বংস হয়ে যেতে পারে। এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। এবার হামলা করতে পারে চীন পাকিস্তান, দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের। তাহলে কি শেষ পর্যন্ত যুদ্ধ হতে চলেছে? ভারতের সেনাবাহিনীর গোপন রিপোর্টে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব লাদাখে উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কখনো পানির মাথার উপরে চলে যাবে আন্দাজ করা কঠিন। দুই দেশ সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি, এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। গণমাধ্যমটি আরো জানায়, অবস্থার অবনতি হয় যখন চীন জানিয়ে দেয় ভারতের সঙ্গে পূর্ব নির্ধারিত ডাক টিকিট প্রকাশ স্থগিত রাখছে তারা। এর ফলে দুই দেশের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিম সীমান্তে পাকিস্তান প্রতিদিনই হামলার ষড়যন্ত্র করছে। নিজেদের এয়ারবেস এবং হেলিপ্যাড দ্বারা চীনকে খুলে দিয়েছে স্কর্দু সহ বেশ কিছু বেশ নতুন করে তৈরি করা হয়েছে অন্যদিকে পূর্ব সীমান্তে ভুটানের দিকে কিছু দূরে চীন নিজেদের বেসে চতুর্থ জেনারেশনের যুদ্ধ বিমান নিয়ে প্রস্তুত রয়েছে। পাল্টা জবাব দিতে আগে থেকেই তিন বাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এবার আরো একটা পদক্ষেপ গ্রহণ করা হলো যা নতুন অক্সিজেন দেবে ভারতের তিন বাহিনীকেই। শোনা যাচ্ছে আগে দ্বিমুখী যুদ্ধের জন্য যেখানে 10 দিনের অস্ত্র ভান্ডার মজুদ রাখার কথা বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে তা বাড়িয়ে 10 থেকে 15 দিন করা হয়েছে। নতুন বর্ধিত স্তরটি নিঃসন্দেহে বাহিনীর মনোবল বাড়াবে। ভারতের শীর্ষ স্থানীয় সরকারি সূত্রের মতে সশস্ত্র বাহিনীকে এখন 15 আইতে উন্নীত করা হয়েছে। এর ফলে চীন এবং পাকিস্তান দুই দেশের বিরুদ্ধে 15 দিন তীব্র যুদ্ধ করার মতো জায়গায় থাকবে ভারত। নিজে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ভারত মহাসাগরের নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে। মার্কিন প্রযুক্তিতে তৈরি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার রোমিও নৌবাহিনীর হাতে কদিনের ভেতরেই চলে আসার কথা। এছাড়া 6টি নতুন সাবমেরিন কিনছে ভারত। রাফাল আগে থেকেই রয়েছে হরিয়ানার আম্বালা এয়ারবেসে। এই জায়গা থেকে দুই শত্রু দেশেই অল্প সময়ের মধ্যে হামলা চালানো সম্ভব। ফরাসি বিমানের দ্বিতীয় ভাগ কদিনের মধ্যেই এসে পড়বে পশ্চিমবঙ্গের হাসিমারায়। এছাড়া রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত হচ্ছে ভারতীয় বাহিনী। ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না। ইসরায়েলের নতুন বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন আগামীকালের মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় তাদের হামলা চালানোর সক্ষমতা আছে। 2022 সালের এপ্রিল থেকে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজন হলে আগামীকালের মধ্যেই ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারবে। আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে এবং আমার কাজ ইতিমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে। ইসরায়েলের আগামী দিনের এই বিমান বাহিনী প্রধান জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েল সফলভাবে ধ্বংস করে দিতে পারবে। তবে ইসরায়েল তেহরানে হামলা চালালে ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ বসে থাকবে না, সেটাও ভালো করে জানেন টোমার বার। খোলাখুলিভাবে তিনি সেই কথাও বলেছেন। টোমার বার বিশ্বাস করেন তার দেশ ইরানে হামলা চালালে তেহরান সমর্থিত শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ তেল আবিবে আক্রমণ করবে। তার কথায়, আমাকে ধারণা করতে হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সেখানে স্বাভাবিকভাবে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ থাকবেন। ইসরায়েলে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ ইরানের নির্দেশের অপেক্ষায় আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। টোমার বার বলেন, ইরানে হামলা চালালে এরই মধ্যে হিজবুল্লাহ উপস্থিত থাকবে না, এমন হওয়া অসম্ভব। সশস্ত্র সংগঠনটি সর্বশক্তি দিয়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। উল্লেখ করে ইসরায়েলের নতুন মনোনীত বিমান বাহিনী প্রধান বলেন, হিজবুল্লাহকে মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। টোমার বার জোর দিয়ে বলেন, লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধে ইসরায়েল জয় পাবে। ইসরায়েলের ক্ষমতা হিজবুল্লাহ কল্পনা করতে পারে না। তারা সম্ভবত বিশেষ বাহিনী আনতে চাইবে এবং আমাদের নিজস্ব ফ্রন্টে গুলি করবে, কিন্তু আমরা এখন আর এই পর্যায়ে নেই। এবার কম সময় এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতিতে আমরা নির্ভেজাল বিজয় চাই।
তিন আরব দেশের কাছে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের তিন আরব দেশের কাছে বিপুল অঙ্কের F-16 জঙ্গি বিমান এবং অন্যান্য অস্ত্র, সামরিক সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। দেশ তিনটি হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্দান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, F-16 জঙ্গি বিমান, রেডিও টার্গেটিং পোর্টস, গাইডেড মিসাইল এবং প্রয়োজনীয় অন্যান্য অস্ত্র গোলা বারুদ কেনার জন্য জর্দান যে অনুরোধ জানিয়েছিল তা অনুমোদন করেছে পররাষ্ট্র দপ্তর। আমেরিকা থেকে জর্দান মোট $421 কোটি অস্ত্র কিনবে। সৌদি আরব ও আমেরিকা থেকে অস্ত্র কেনার সবুজ সংকেত পেয়েছে এ দেশটি। তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য 31টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের লো ভলিউম টার্মিনাল কিনবে। দেশটিকে এজন্য $2,37,00,000 খরচ করতে হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত $3 কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি কিনবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে, তখন সংযুক্ত আরব আমিরাত এসব সামরিক সরঞ্জাম কেনার পদক্ষেপ নিল। সূত্র পার্টস টুডে। ডলারের ব্যবহার বাদ দেওয়ার চিন্তা করছে রাশিয়া, চীন পশ্চিমাদের জন্য সতর্ক বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন। দুদেশের মধ্যে 30 বছরের একটি গ্যাস চুক্তি সইয়ের পর এই আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট। চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাদের কৌশলগত সম্পর্ক ভঙ্গুর নয়, পাশাপাশি তারা পূর্ব দিকে সামরিক শক্তি বিস্তার বন্ধ করার জন্য পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বেজিং এ শীতকালীন অলিম্পিক 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানের অবকাশে দুই নেতা ত্রিপক্ষীয় বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা স্থানীয় মুদ্রায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপর জোর দিয়েছেন এবং ডলার বাদ দিয়ে বাণিজ্য শুরু করলে সম্ভাব্য যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলো মাথায় রেখেই তারা এই পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে ডলারে লেনদেন করতে দেওয়া হবে না এবং মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে হুমকি দেওয়ার পর চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বাণিজ্য নিজেদের মুদ্রা ব্যবহারের বিষয়ে আলোচনা করলেন। সূত্র পার্টস টুডে। ভারতে হামলা নিয়ে পাকিস্তানের খবর ভিত্তিহীন বলছে চীন। ভারত চীন সংঘর্ষে 158 জন ভারতীয় সেনা নিহত হওয়ার ভুয়া খবর উড়িয়ে দিয়েছে বেজিং। পাকিস্তানের এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে চীন। সম্প্রতি আগেই ভারত ও চীনকে নিয়ে এই ভুয়া খবর প্রচার করেছিল পাকিস্তানের দুনিয়া নিউজ, আর তারপরের দিনই সেই খবরকে অস্বীকার করেছে চীনের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম পিপলস ডেইলি অনলাইন। পাকিস্তানের সংবাদ মাধ্যমের এই ধরনের প্রচারকে জঘন্য প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডোকলাম ইস্যুতে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে ভারত চীনের মধ্যে। উত্তেজনা এমন জায়গায় পৌঁছে গেছে যে দুই দেশ সীমান্তের দুপাশে সেনা মোতায়েন করে রেখেছে। বারবার চীনের হুঁশিয়ারিতে বাড়ছে টেনশন। এরই মধ্যে ভারতে হামলার ভুয়া নিউজ করে উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম। পাকিস্তানের ওই সংবাদ মাধ্যমের ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দাবি করা হচ্ছে ভারত চীন সীমান্তের ওপার থেকে, অর্থাৎ চীন ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে নাকি মিসাইল অ্যাটাক করেছে। এই হামলায় 158 জন ভারতীয় সেনা শহীদ হয়েছে বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, চীনের এই অতর্কিত হামলায় গুরুতর আহত বহু ভারতীয় সেনা। এছাড়াও দাবি করা হয় চীনের এই হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ভারতীয় সেনা শিবিরে। অন্যদিকে সীমান্ত নিয়ে অশান্তির মাঝেই যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিব্বতের সেনা সাজিয়েছে বেজিং। একদিকে যখন ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে, তার মাঝেই প্রচুর যুদ্ধাস্ত্র নিয়ে তিব্বতে লাইভ ফায়ার এক্সারসাইজ করেছিল চীনা আর্মি। দক্ষিণ পশ্চিম চীনের তিব্বতে এই মহড়া হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন। তবে ঠিক কবে বা কখন এই মহড়া হয়েছে তা জানা যায়নি। তবে একটি ফুটেজ দেখিয়ে বলা হয়েছে চীনা আর্মির তিব্বত মিলিটারি কমান্ড এই মহড়া চালিয়েছে। এটি চীনের অন্যতম মাউন্টেন ব্রিগেড। এই তিব্বত কমান্ডোই ভারত চীন সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দায়িত্ব রয়েছে। পাকিস্তানের এই মিডিয়াতে দাবি করা হয়েছে এই মহড়া থেকেই নাকি ভারতীয় সেনা ছাউনিতে মিসাইল হামলা করেছে চীনা সেনাবাহিনী। পাক মিডিয়াতে প্রকাশিত খবরে বলা হয়েছে, এদিকে যখন ভারতীয় সেনার হামলায় 4 পাকিস্তানি সেনার মৃত্যু হওয়ার পর DGM লেভেলে আলোচনা চলছে, ঠিক তখনই কার্যত প্রতিশোধ নিতেই চীনা সেনা এই হামলা চালিয়েছে। সূত্র কলকাতা 24/7 নিউজ।